পটুয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। সোমবার সকাল 9:30টায় জেলা প্রশাসনের আয়োজন সার্কিট হাউস থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী বৃন্দ। বেলা 11:00টায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান আহমেদ মিদের সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগ ও জেলা শ্রমিক লীগের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বঙ্গবন্ধুর মুরালে গিয়ে শেষ হয়ে পুষ্পস্তবক অর্পণ করে জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ।